Hello everyone, Assalamu alaikum. Welcome to Bengal Edustudio. আজকে আমরা পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ সম্পর্কে জানব। যদি আপনি BCS পরীক্ষার্থী হন বা কেউ যদি তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য प्रिपरेशन নিয়ে থাকো বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি সামনে থাকে এই ভিডিওটা তোমার জন্য। ইনফ্যাক্ট এই সিরিজটা থাকবে সাধারণ জ্ঞানের জন্য। সাধারণ জ্ঞানে ভালো করতে হলে কন্টিনিউয়াসলি সাধারণ জ্ঞান পড়ে যেতে হয়। ইনফ্যাক্ট জ্ঞানটা সাধারণের জন্য হলেও ইনফ্যাক্ট এটার বিস্তার কিন্তু সুবিশাল, অনেক বেশি পরিমাণে জ্ঞান আহরণ করতে হয় সাধারণ জ্ঞানে ভালো করতে হলে। তো আজকে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানি, তো শুরু করা যাক। প্রথমেই এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতগুলো? এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 44টি, 44, এবং পৃথিবীর আয়তনের 30% হচ্ছে এশিয়া মহাদেশ, 30% হচ্ছে এশিয়া মহাদেশ। এবং যে 44টি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাদের মধ্যে 44টাই হচ্ছে জাতিসংঘভুক্ত রাষ্ট্র, 44টাই জাতিসংঘভুক্ত রাষ্ট্র। একটা ইনফরমেশন এখানে দেয়া রাখা যাক যে এশিয়া মহাদেশের দুইটা রাষ্ট্র তারা হচ্ছে পরাধীন। একটা হচ্ছে তাইওয়ান, তাইওয়ান এবং ফিলিস্তিন, ফিলিস্তিন। তাইওয়ান এটাকে বর্তমানে অধিগ্রহণ করে রাখছে চীন, এবং ফিলিস্তিনকে আমরা জানি হচ্ছে ইসরায়েল, ইসরায়েল, ইসরায়েল। আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার যদি বৃহত্তম রাষ্ট্রের কথা বলি সেটা হচ্ছে চীন, এবং আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র যেটা হচ্ছে প্রবাল দ্বীপ রাষ্ট্র বলে সেটা হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। যেটা হচ্ছে 8,848 মিটার। এবং যদি আমরা সর্বনিম্ন স্থানের কথা বলি সেটা হচ্ছে মৃত সাগর, ইংলিশে যেটাকে বলে ডেড সি, মৃত সাগর, যেটা হচ্ছে -400 মিটার, -400 মিটার। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর। এবং বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, কাস্পিয়ান হ্রদ। আরেকটা ব্যাপার, বৃহত্তম আর গভীরতম হ্রদের মধ্যে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, আর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, বৈকাল হ্রদ। আর হচ্ছে দীর্ঘতম নদী সেটা হচ্ছে ইয়াং সিকিয়াং নদী, যেটা চীনে অবস্থিত, ইয়াং সিকিয়াং নদী, ব্র্যাকেটে লিখে রাখতে পারি আমরা চীন, দ্যাট মিনস এটা চীনে অবস্থিত। তো ইনফরমেশনগুলো যদি আমরা আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে স্বাধীন দেশের সংখ্যা এশিয়াতে মোট 44টি, পৃথিবীর আয়তনের 30% হচ্ছে এশিয়া মহাদেশের, এবং জাতিসংঘভুক্ত রাষ্ট্র হচ্ছে যতগুলো স্বাধীন রাষ্ট্র ঠিক ততগুলো হচ্ছে জাতিসংঘভুক্ত রাষ্ট্র এশিয়া থেকে। আর 4 নম্বর হচ্ছে আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন, আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে 8,848 মিটার, এবং সর্বনিম্ন স্থান হচ্ছে মৃত সাগর যেটা হচ্ছে -400 মিটার। এবং বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ, গভীরতম হ্রদ যেটা হচ্ছে বৈকাল হ্রদ, এবং দীর্ঘতম নদী যেটা হচ্ছে ইয়াং সিকিয়াং নদী। আরও কয়েকটা ইনফরমেশন রয়েছে যেটা ইম্পর্টেন্ট, এখন আমরা সেই ইনফরমেশনগুলো জানব। এখন আমরা বাকি ইনফরমেশনগুলো জানব। প্রথমে বৃহত্তম মরুভূমি, এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, গোবি মরুভূমি, গোবি মরুভূমি, যেটা হচ্ছে চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত, চীন এবং মঙ্গোলিয়া। তারপর হচ্ছে সর্বশেষ, এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর, পূর্ব তিমুর। এটা কি জানা আছে যে পূর্ব তিমুর কোন দেশ হতে স্বাধীনতা লাভ করে? ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে 2002 সালে। এটা আমরা একটু জেনে রাখি।
জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে, জনসংখ্যায় কিন্তু আয়তনে না, জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আর হচ্ছে একমাত্র সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আর একমাত্র সাংবিধানিক খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপিন। আর বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ পাশাপাশি আয়তনে এশিয়ার বৃহত্তম ফেডারেল রাষ্ট্র এই দুইটাই হচ্ছে ভারত। অর্থাৎ এই দুইটারই অ্যান্সার হবে ভারত। আর হচ্ছে আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র, একটু আগে আমরা দেখলাম জনসংখ্যায় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখন হচ্ছে আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র এশিয়াতে হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান কাজাখস্তান তারপর হচ্ছে এশিয়া মাইনর বলা হয় ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে। ভূমধ্যসাগরের পূর্ব উপকূল পূর্ব উপকূল লাস্টলি পৃথিবীর ছাদ, যেটাকে যেটা হচ্ছে পামির মালভূমি, এটাও কিন্তু এশিয়াতেই অবস্থিত। পৃথিবীর ছাদ ছাদ বলা হয় পামির মালভূমিকে। তো আমরা যদি ইনফরমেশনগুলোকে আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে বৃহত্তম মরুভূমি যেটা হচ্ছে গোবি মরুভূমি চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে 2002 সালে স্বাধীনতা লাভ করে। তারপর জনসংখ্যায় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, এবং একমাত্র সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, আর খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপিন। তারপর হচ্ছে বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ প্লাস এশিয়ার বৃহত্তম ফেডারেল রাষ্ট্র হচ্ছে ভারত, এবং আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান। নট জনসংখ্যায়, জনসংখ্যা হচ্ছে ইন্দোনেশিয়া এবং আয়তনে হচ্ছে কাজাখস্তান। এশিয়া মাইনর বলা হয় ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে, এবং পৃথিবীর ছাদ বলা হয় যেটা পামির মালভূমি, এটাও কিন্তু এশিয়াতেই অবস্থিত। এই ছিল এশিয়া মহাদেশ সম্পর্কে যত গুরুত্বপূর্ণ তথ্য। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে ভালো করার জার্নিটা তোমার জন্য অনেক বেশি স্মুথ হবে, এবং ইনশাল্লাহ তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই অনেক ভালো থেকো।